হ্যাঁ আমি আপনার চ্যানেলে ভিডিও দেখে অনেকগুলো আমি ভিডিও দেখেছি রিভিউ দেখেছি অনেকগুলো ক্যামেরার তো সব থেকে যেটা আমি দেখলাম যে দুইশো এটা বেশ আমরা আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির আজকে আমার মাঝে তিনটা ভাই আসছে তারা আসছে গাজীপুর থেকে ক্যামেরা কিনতে তারা আজকে অনেকগুলো ক্যামেরা নেবে অনেকগুলো আনা তার ভিতর তারা দুইটা ক্যামেরা নেবে একটা হল ভিডিও ক্যামেরা তার পাশাপাশি তারা আরেকটা ক্যামেরা নেবে ডি এস ক্যামেরা আসলে তারা কোথা থেকে আসছে এবং তাদের সাথে পরিচয় হই বন্ধুরা তাহলে আসুন বাবার নাম কি আমার নাম রাজীব হোসেন ভাইয়ের নাম রাজীব হোসেন ভাই কোথা থেকে আসছেন গাজীপুর গাজীপুর বড় ভাইয়ের নাম কি আমার নাম ইসরাফিল ইসরাফিল ভাই আপনি কোথা থেকে আসছেন গাজীপুর থেকেই আপনার নামটা কি ভাই শাহরিয়ার ভাই সে গাজীপুর থেকে আসছে আসলে তারা সবাই হলো আপনার ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ আপনার ব্লগ দেখে আসছে তারা তারা এখন এই মুহূর্তে দুইটা ক্যামেরা নেবে তার ভিতর ক্যামেরার ভিতর হচ্ছে গেন একটা দুশো পঞ্চাশ ডি ক্যামেরা আর একটা হচ্ছে বড়ো পঁচিশশো পি ক্যামেরা আর আমার মাঝে এখন আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কেন আমার বড়ো ভাই শ্রদ্ধ বড় ভাই সে আমাদের শপের অনার তার নাম হচ্ছে ইকবাল ভাই আর ইকবাল ভাই আপনার পরিচয়টা দিবেন ক্লিয়ারলি আবার হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল হোসেন ডিজিটাল কালেকশন ওনার সবাই আসলে দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের এই ভিডিওগুলি দেখে কাস্টমার আস্তে এটা আসলে খুবই আনন্দের বিষয় আসলে আমরা যাতে এরকম সবসময় সার্ভিসটা দিতে পারি সবাই দোয়া করবেন আর আমাদের সার্ভিসটা ইনশাল্লাহ সবসময় ফাস্ট থাকবে একেবারে বাংলাদেশে যে প্রান্তেই থাকুন আপনার এনি প্রবলেম আমরা ওইটা দেখব এবং আমাদের ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমি সবাই আসলে ইউটিউবের প্রতি যুক্ত আছে আমিও খুব মানে আমারও ইচ্ছা হয় যে আমি একটু ইউটিউবে ভিডিও করি বা সবাই দেখুক আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ইকবাল ক্যামেরা তা বন্ধুরা আমি আসলে এখন আপনাদেরকে কথা না বাড়িয়ে এখন ভাইরা কি নিচ্ছে কোন ক্যামেরা নিচ্ছে এবং বিস্তারিত দেখাচ্ছি আর তার ছাদেই তাহলে থাকুন আপনারা সামনে আপনারা 250 ডি আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা তাহলে আপনারা দেখুন বড় ভাই আর বাজারে এত ক্যামেরা থাকতে হঠাৎ করে 250 ডি ক্যামেরা কেনার शौक হলো কি কিসের জন্য একটু বলবেন হ্যাঁ আমি আপনার চ্যানেলে ভিডিও দেখে অনেকগুলো আমি ভিডিও দেখেছি রিভিউ দেখেছি অনেকগুলো ক্যামেরার তো সব থেকে যেটা আমি দেখলাম যে দুইশো পঞ্চাশটি এটা বেস্ট আমার কাছে মনে হলো তাই আমি এই ক্যামেরাটা নিয়েছি আর তার পাশাপাশি এর সাথে যে ক্যামেরাটা নিচ্ছেন দুইশো পঞ্চাশ পঁচিশ ক্যামেরা এই ক্যামেরাটা দিয়ে কি করেন বড় যে ক্যামেরাটা নিচ্ছেন আপনি যে বড়ো ক্যামেরাটা আমি বিশেষত যে বিয়ের প্রোগ্রাম বা শর্ট ফিল্ম এ শর্ট ফিল্মগুলো যেগুলো আছে আপনার ওগুলা আমি এর জন্য নিতেছি আর কি বড় ক্যামেরাটা আসলে বড় ভাই যে ক্যামেরাটা নিতে যাচ্ছে এবি তো ছোট ক্যামেরাটা দেখে স্টিল যায় তার একটা স্টুডিও আছে স্টিল ছবি তুলবে আর তার পাশাপাশি যে বড় ক্যামেরাটা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা নিচ্ছে সেই ক্যামেরাটা হচ্ছে কেনলো সে বিয়ের প্রোগ্রাম বড় বড় অনুষ্ঠান যে কোনো জন্মদিনের অনুষ্ঠান সবগুলা করার জন্য সেই ক্যামেরাটা নিচ্ছে তাহলে আমি দুটো ক্যামেরা আপনাদেরকে আনবক্সিং করে দেখা দেখায়। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তার পাশাপাশি আমার ইকবাল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তার মাঝে একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে হচ্ছে কেন আমার এই ক্যামেরাগুলো দুশো পঞ্চাশটি ক্যামেরার প্রাইসটা আমি যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে ক্যামেরাটা প্রাইস মাত্র আঠারো হাজার আঠারো পঞ্চান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আর বড়ো ক্যামেরা যেটা এইচ এক্স আর এম সি পঁচিশশো পি যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সেই ক্যামেরাটার প্রাইসটা আপনার মাত্র ঊনসত্তর হাজার টাকা তা বন্ধুরা আপনারা এই পুরো ভিডিওটা আশা করি দেখবেন ভালো লাগবে ভাই এই ক্যামেরাটা অন করছেন নাকি অন করলে আপনি হচ্ছে হচ্ছেন ফার্স্ট টাইম যেটা জিনিসটা দেখতে পাবেন সেটা আপনার হচ্ছে গান ক্যামেরা অন করার পরে একটা ফার্স্ট টাইম ডেস্ট টাইম আসবে তার পাশাপাশি এটার সাথে পাচ্ছে একটা আঠারো পঞ্চান্ন লেন্স দেখুন আর এর সাথে আর কী কী আছে ভাই একটু কাইন্ডলি বের করে দেখাবেন একটা এসি চার্জার এই অ্যাক্সেসরিজগুলো পাবেন আর তার পাশাপাশি যে বড় ক্যামেরাটা আছে একটু কাইন্ডলি সবাইকে খুলে দেখালে ভালো লাগতো এটা আপনার হচ্ছে যে ফার্স্ট টাইম যে খোলা হচ্ছে সেটা এটা আপনার যখন আনবক্সিং করবেন দেখবেন প্রথমে আপনার হচ্ছে কেন একটা ক্যাটালগ পাবেন একটা ক্যাটালগ এটা বিস্তারিত দেখা থাকবে তারপর একটা ককশিট হ্যাঁ তারপরে আপনার এখানে বের করুন ক্যামেরাটা একটা ইনটেক আনবক্সিং ক্যামেরা ও অনেক সুন্দর একটা ক্যামেরা আউট লুকিংটা বেশ বড় এবং খুবই ভালো একটা ক্যামেরা আপনারা চাইলে দেখতে পারেন এটা মেড ইন জাপান প্লাস আপনার এখানে মেনু বাটন হোয়াইট হোয়াইট ব্যালেন্স বাটন প্লাস এখানে এলসিডি রুটেট আছে আসে ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা তার পাশাপাশি আপনার লেন্স প্রোটেক্টর আছে আবার এক্সট্রা বিশেষত্ব হচ্ছে এটাতে সাথে আপনার এক্সট্রা এল এলইডি আছে অর্থাৎ এমার্জেন্সিভাবে বাল্বটা আছে এখানটাতে এমার্জেন্সি যাদের আলো স্বল্পতা যদি দেখায় সেক্ষেত্রে আপনারা এটা বাল্বটা জ্বালিয়ে নিতে পারবেন খুব ভালো একটা বাল্ব তার পাশাপাশি এইখানটাতে আপনার চাইলে এসডিএমআই ক্যাবেলের সাহায্যে আপনি যে কোনো প্রোজেক্টর যে কোনো ইস্যু নিতে পারবেন তার পাশে এবি ক্যাবেল আছে এখানে এবি অ্যাডাপ্টার আছে এইখান থেকে ডাইরেক্ট সরাসরি প্রজেক্টরও নিতে পারবেন কিংবা টিভিতে দেখতে পারবেন আর এইখানটাতে দেখলে দেখা যাচ্ছে এইটাতে আপনার মেমোরি স্লট আপনার অর্থাৎ এই ক্যামেরাটা এমসি পঁচিশশো পিতে ইন্টারনাল আছে হলো আপনার বত্রিশ জিবি এবং এক্সট্রা চাইলে একশো আঠাশ জিবি কিংবা একশো চৌষট্টি জিবি ব্যবহার করতে পারবেন তা বন্ধুরা আপনাদের যে ক্যামেরাগুলো দেখালাম আপনারা আপনারা কিছুক্ষণের মধ্যে এগুলো অন করব। আর তার পাশাপাশি আপনারাও দেখে নিন এগুলোর সাথে কি কি অ্যাক্সেসরিজ আছে এই ক্যামেরাটার সাথে সেইগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে এক এক করে একটা আপনার হচ্ছে কেন হল আই ক্যাপ একটা হলো ফ্লাস ডিফিউজার প্লাস এটা হলো আপনার হলো বুম মাইক্রোফোন পন্স এর সাথে আরও অ্যাক্সেসরিজ আছে সেগুলো বের করেন ভাই এটার সাথে একটা অরিজিনাল ব্যাটারি একবার ফুল চার্জ দিলে আপনি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন তার পাশাপাশি একটা ইউসবি ক্যাবল তারপরে একটা অরিজিনাল চার্জার এবং তিনটা পাওয়ার ক্যাবেল এই জিনিসগুলো আপনি ফুললি পাবেন হুম তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখালাম এবং আনবক্সিং করলাম এবং প্রাইস সম্বন্ধেও আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিছি তার পাশাপাশি এখন আমি যেটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে গেন এই ক্যামেরাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা নম্বরটা সংগ্রহ করে আপনারা কুরিয়ার সার্ভিসেরও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যারা দেখতেছেন একটু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি আমার বড় ভাই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ